দেশব্যাপী এখন ওজন কমাতে ভিনেগার খুব জনপ্রিয়। আমরা সবাই ওজন কমানোর জন্য ছুটছি ভিনেগারের পিছনে। অপরাধী চক্র এই সুযোগকে লুফে নিয়ে তারাও এখন ভিনেগার তৈরিতে ব্যস্ত। এখন আপনাদের দেখাবো, আমরা গতকাল রাত ভোরে টিম কোতোয়ালি অভিযান করেছে রিয়াজউদ্দিন বাজারের একটি গোডাউনে এবং অসংখ্য কার্টুনে কার্টুন ভিনেগার উদ্ধার করা হয়েছে। এই ভিনেগার গুলো স্থানীয় ভাবে অ্যাসিড এবং বিভিন্ন কেমিক্যাল পানি মিশিয়ে সংগ্রহ করে তৈরি করা হচ্ছে এই ভিনেগার গুলো। আমি ইতিমধ্যে অনেক ডাক্তারের সঙ্গে এবং বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি, তারা আমাকে বলেছে এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এবং মরণবেদী ক্যান্সার পর্যন্ত হতে পারে এই ভিনেগার খেয়ে। আমরা অবশ্যই এগুলো যাচাই করতে হবে, দেখতে হবে, আপনাদের দেখাবো। যে দেখেন এইখানে এই এই স্পট থেকে আমরা বিশাল সংখ্যক বিভিন্ন আইটেমের মাল উদ্ধার করেছি। এই প্রত্যেকটা কার্টুনে এই ভিনেগার, এই ভিনেগার গুলো তারা এখানে বিএসটির কোন সিল নেই, তারা বা যেগুলো স্থানীয় ভাবে আমরা তাদের লেভেল উদ্ধার করেছি, যে বলতেছে বিভিন্ন ফ্যাক্টরির কথা, দেশি এবং বিদেশি ব্র্যান্ডের কথা বলতেছে, কিন্তু এর সেই দেশ এবং বিদেশ সব এক জায়গায় একটা কক্ষের ভিতরে তারা নিয়ে আসছে এই ভিনেগার তৈরিতে। এবং একই সঙ্গে এই যে আমাদের এই অভিযান টিমে যে ছিল সজল, সে আপনাদের আরো বলবে যে এখানে আমরা কোন কোন আইটেম বিভিন্ন ভাবে এখান থেকে সংগ্রহ করা হয়েছে। সজলের মুখ থেকে এখানে দেখা গেল যে তারা যে সল্টেড পিস্তা এবং বাদাম জাতীয় যে প্যাকেট গুলো, এগুলো দিয়ে তারা লোকাল বাজার থেকে বাদাম সংগ্রহ করে। এই প্যাকেটটা আপনারা সবাই পরিচিত, আমরা প্রত্যেক ঘরেই এ ধরনের বাচ্চাদের এবং আমরা নিজেরাও খেয়ে থাকি যে পেস্তা বাদাম, যেগুলো আমরা বিদেশ থেকে সংগ্রহ। কিন্তু দুঃখজনক হচ্ছে এই প্যাকেট গুলো স্থানীয়ভাবে তৈরি করা হচ্ছে এবং বিভিন্ন আইল্যান্ডের কথা লেখা থাকলেও খোলা বাজার থেকে বাদাম সংগ্রহ করে এই প্যাকেটজাত কিন্তু করা হচ্ছে। এইভাবে স্যার যে পাকিস্তানি চালের কথা বলে, এখানে আমরা পাকিস্তানি চাউলের যেটা বাসমতি চাউল আমাদের দেশের জন্য খুবই যেটা লোভনীয় প্যাকেট দেখে কিনি, এই প্যাকেট গুলো এইখানেই তৈরি হচ্ছে। এরকম আরো যে তারা যে স্থানীয়ভাবে এই প্যাকেটটা দেখে আপনারা যে কেউ মনে করবেন যে বিদেশি কোন পণ্য, আপনার আদরের সন্তানকে এই পণ্যটা খাওয়াচ্ছেন, কিন্তু দুঃখজনক হচ্ছে এই পণ্য, এই বিষ তারা স্থানীয় ভাবে বাজার প্যাকেটজাত করে এই পুরো এলাকায় ছড়িয়ে দিচ্ছে। স্যার রমজানে এই যে বাদা আমরা খেজুরের যে বিষয়টা, এটি একবারে ধুলিবালির সাথে তারা প্যাকেট করে, ধুলিবালির সাথে প্যাকেট করে এটা বাজারে ছাড়বে রমজান উপলক্ষে বিভিন্ন সালাদ বা বিভিন্ন ধরনের ওই কিসের বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় আইটেমে তারা দেয় আর কি। এগুলো একদম খোলা পড়েছিল ওখানে এই অভিযানে, আমরা ওই ওই গোডাউন থেকে সেই গোডাউনের যিনি কাজ করে তাকে অ্যারেস্ট করেছি, আমরা মালিকের নাম পেয়েছি এবং এই চক্রের সাথে যারা জড়িত তাদের সবাইকে আমরা গ্রেপ্তার করবো। তুমি এই ভিনেগার গুলো কোথায় কিভাবে তৈরি করো? আমাকে বলেছিল মালিক, মানে রেসিপিতে আর পানি দিয়ে লবণ, দেখেন সে অ্যাসিড পানি আর লবণ দিয়ে সে তৈরি করতেছে। বাট এখানে দেখেন লেখা আছে বেস্ট গার্ডেন ফুড প্রোডাক্টস ঢাকা বাংলাদেশ, কিন্তু এই ঢাকা নিয়ে আসছে রিয়াজউদ্দিন বাজারের একটি গোডাউনের ভিতরে। আমরা সবসময় বলি যে আসলে আমরা চাচ্ছি এই দেশ হবে ভেজাল মুক্ত, এই দেশ হবে দুর্নীতি মুক্ত। তা আপনারা এই ভেজালের বিরুদ্ধে আপনারা অবশ্যই ভেরিফাই করবেন, যে কোনো পণ্য কিনতে গিয়ে আপনারা ভেরিফাই করবেন এবং এই পণ্য কেনার আগে যাচাই করবেন। আপনারা আমাদের তথ্য দিন, আমরা কথা দিচ্ছি আপনাদের আমরা নিরাপদ রাখবো এবং পাশে থাকবো। এবং এই লেভেল গুলো কিন্তু এইখান থেকেই এই লেভেল গুলো লাগানো হতো, এই প্যাকেটের মুখটা যে বন্ধ করা হতো এই মেশিন দিয়েই। সবশেষে আবারও আপনাদের আহ্বান জানাবো যে এই ভেজালের বিরুদ্ধে টিম কোতোয়ালি অভিযান অব্যাহত থাকবে, আপনারা তথ্য দিন, আমরা আপনাদের নিরাপদ রাখবো। ধন্যবাদ আপনাদের।